আর নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে। তিনি আরো বলেছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক দ্রব্য। মানুষ মাদক দ্রব্য খাবে, এটাকে হালাল মনে করে খাবে, মদ খাবে এটাকে হারাম মনে করবে না। মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে। আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক, ম্যাক্সিমাম যুবক মাদক দ্রব্য খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, তাড়ি খায়, খায় না? ইউনিভার্সিটির ছেলেপেলাদেরকে দেখেন, মাদ্রাসা ছেলেদের কথা বাদ, এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয়। ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন, ম্যাক্সিমাম মাদক দ্রব্যের সাথে জড়িত। আর যুবকদের একটা সমস্যা দেখবেন, ওই পর্নোগ্রাফি, ওই যে ব্লু ফিল্ম দেখে, যুবকদের ভিতর একটা চেতনা থাকে, ইমানি দীপ্তি থাকে, এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল, মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে, সেটা হচ্ছে এক নাম্বার মাদক, আর দুই নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা। মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধঃপতনের অতলতলে চলে যাবে। যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদকদ্রব্যের সাথে থাকে, তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায়। এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না, এই যুবক কখনো নিজের জান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, সম্ভব না। ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্যে থ্রেট, মানে হুমকি, এই জন্য যুব সমাজের ইমানটা তারা নষ্ট করে দিয়েছে। সবই সুপরিকল্পিত, এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে। আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ব্রিটেন বলেন, এই ফ্রান্স বলেন, সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত আছে। আর বিগত 100-200 বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর সেমাই খাই, আপোষে মারামারি করি, মসজিদ ভাগ করি, এই করি, এই আমাদের কাজ। আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি। হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না, সালাফি হানাফিকে দেখতে পারি না, এই দল সেই দল, এই তরিকা সেই তরিকা, একজনের সাথে আরেকজন উঠা বসা নাই, চলাফেরা নাই, এমনকি সালামটা পর্যন্ত দেই না। সুবহানাল্লাহ, আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ একজন একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো, আলা আদুল্লুকুম বিষয়ই, এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বলেন, জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তোমরা সালামের প্রচার করো, খালি সালাম দাও, মানুষকে সালাম দাও, এই সালামটুকু দেন, ভাইয়ে ভাইয়ে মহব্বত হয়ে যাবে। নবীজি আরও বলেছেন, দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই, হয়তো কিছু কিছু ইখতলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবিদের যুগ থেকেই ছিল। এর জন্য এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, তুমি তুমি এমন একটা ভাব পড়ে যে সে মুসলিমই না, দুঃখজনক, এগুলো দুঃখজনক। নবীজি বলেছেন কিয়ামতের আগে এই উম্মাহ 73টা দলে বিভক্ত হয়ে যাবে, মানে 73 মানে শুধু 73 না, মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, মা না আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসূল এবং সাহাবীদের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন। আপনি হয় গাইবান্ধায় থাকেন, আর রংপুরে থাকেন, আর বাংলাদেশে থাকেন, আর পাকিস্তানে থাকেন, এটা বড় কথা না, আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা। মুসলিম উম্মার এই বিভক্তি কি আমাদের একটা আলামত। তিনি আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয়, আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে, মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি, আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে এই শব্দগুলো আমরাই বলি। আর ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো, আফগানিস্তানে, পাকিস্তানে, ইরাকে, ইরানে, এই যে মায়ানমারে, চায়নায়, সিরিয়ায়, ইয়েমেনে, ওরা কেউ জঙ্গি না, ওরা কেউ সন্ত্রাসী না। যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্নার উপর থাকতে চাই, আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই, তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই। এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে, আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে।
পৃথিবীর সবচেয়ে ফাসেক জালেম মুনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া, এটা পরম সত্যবাদী মহাপুরুষ, অথচ জীবনে একত্র নামাজও সে কখনো পড়ে নাই। বাক স্বাধীনতার নামে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তার কার্টুন আঁকা হচ্ছে, আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি। আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন, মৌলবাদী, আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। আসলে ভাই ইমান সেই জায়গায় আর নাই, মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ, খুব ভালো মানুষ, হাজি সাহেব। আর যারা বড় বড় আলেম ওলামা স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে, হয় মাটির তলে না হলে জেলখানায়। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম, আপনারা সবাই তার নাম জানেন, তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত, একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে। তিনি আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে, হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে, মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম, হত্যা, হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হারাজটা কী জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড। পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত, ওই চায়নায় তাকায় দেখেন আমাদের উইঘুর ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে, এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো, ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো। কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে, আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে, সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেলে ফেলে কেমন লাগবে আপনার? উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না, যে এই উম্মা আমার, এই বাচ্চাগুলো আমার, এই যুবক ভাইরা আমার ভাই, এটা মনে করতে পারি না, আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর কি। ইয়েমেনের দিকে তাকায় দেখেন প্রায় 10 লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে, 10 লক্ষ শিশুকে। কয়টা দেশের উদাহরণ দিব, সারা বিশ্বের দিকে তাকায় দেখ খালি হত্যা আর হত্যা। আর এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেশতারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার, পৃথিবীতে গিয়ে হয় ফাসাদ সৃষ্টি করবে না হলে হত্যাপাত, রক্তপাত ঘটাবে। দেখেন মানুষ ওই দুইটা কাজই করে। এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে হবে, এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন। এই ঘুষ, এই দুর্নীতি, এই জিনা, ব্যভিচার, মাদক, সুদ সবই কেয়ামতের আলাম। জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে, সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না। এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ, মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, এগুলো থাকবে না। নবীজি বলেছেন এলেম উঠে যাবে, জ্ঞান, কোরআন সুন্নার যে জ্ঞান এটা উঠে যাবে, আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে। জাহেলিয়াত দেখবেন যত প্রকার জাহেলিয়াত, এটাকে মানুষ প্রযুক্তি মনে করে, মর্যাদা মনে করে, উন্নত অগ্রগতি মনে করে, আর কোরআন সুন্নার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কোরআন হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে, মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না, সারাদিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না। দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে, সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন এখনও ওই ঘরেই পড়ে আছে, দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি? দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না, তাদাব্বর ছেড়ে দিবে, অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে, আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেন নাই, প্রত্যেকটা বিষয়, কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে দেশ চালাবেন, কেমন করে মোয়ামেলাত করবেন, কেমন করে ব্যবসা করবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে, এটা খুলে দেখার সময় হচ্ছে না। তাহলে হেদায়েত নিবে কিভাবে? বিশ্বাস করেন কেয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না, এটা শেষ জামানে হবে সামনে। তিনি আরও বলেছেন যে এই কোরআন পরকালে
ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই, আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজিরাই বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই, কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। দেখেন এই কোরআনটা আল্লাহপাক পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্যে। আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া, পড়তে শিখুন, অর্থ শিখুন, আগামী রমজান আসার আগেই কোরআনটা রিডিং পড়ে শেষ করে দেন। আপনার কাছে যে তাফসির ভালো মনে হয় সেটাই পড়েন। আমি বারবার একটা কথা বলি, পড়াশোনা করেন, পড়াশোনা করেন। এলেম ছাড়া আপনাকে শেষ জামানায় কেউ বাঁচাতে পারবে না, কোনো হুজুরও বাঁচাতে পারবে না। কারণ আমরা যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের দাওয়াতেই কাজ করি, আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক হুজুর কোরআন সুন্নাহ বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না, অর্থনীতি বোঝেন না, রাজনীতি বোঝেন না, এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না। তাই শুধু এই হুজুরদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না, আমাদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না, আপনাকে পড়াশোনা করতে হবে। কোরআন পড়েন, হাদিস পড়েন, ইতিহাস পড়েন, রাজনীতির বইগুলো পড়েন, অর্থনীতি পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো শেষ জামানার অনেকগুলো বড় বড় সাইনগুলো বললাম, আরও অনেক সাইন আছে নিদর্শন, যেগুলো আজকে সংক্ষিপ্ত সময় বলার সময় পাচ্ছি না, তবে কয়েকটা বলে শেষ করছি। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা, এই যে আমাদের মদিনা, এর গুরুত্বটা কমে যাবে। এটা আবু দাউদে আছে হাদিসটা, মদিনার গুরুত্ব কমে যাবে, মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না, মানে মদিনা থেকে বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে না। তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ওই ইসরায়েল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে, ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে। দেখবেন আজকের বিশ্বের সব কিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয়, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, রাজনীতি, অর্থনীতি, সব কিছু ওইখান থেকে। সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম। নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে। সাহাবীরা বললেন মালহামা কী জিনিস? নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, 100 জনের মধ্যে 99টা সৈন্য মারা যাবে। এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, এটা সামনে হতে যাচ্ছে। এবং এই যুদ্ধটা হবে 80টা দেশের মধ্যে, বিশ্বের 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না, এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে। এবং প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে, এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে, সামনে হতে যাচ্ছে এটা আগামী 5, 10, 15 বছরের মধ্যে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমাদের অনুমান 10 বছরের মধ্যে হতে পারে, 5 বছরের মধ্যে হতে পারে। নবীজি বলেছেন এই সময়, এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন, যার নাম হবে ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে আসবেন মক্কায়। তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন, এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে, যেটা ইসরায়েল দখল করে রাখছে। এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না। পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি, 100 কোটি। এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে, এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে। আমরা তো এখনও স্বপ্ন দেখছি 2050, 60, 3000 বছরের, তাই না? দেখেন সামনে কী হয়, অপেক্ষা করতে থাকেন কেন। এরপর খেলাফা কায়েম হবে এবং ঈসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা। ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল, এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন। আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিসসালামকে। আপনারা জানেন ঈসা আলাইহিসসালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে, ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে।
ওরা শুনে নেক, যা করার করে নেক, কিছুই করতে পারবে না। আমাদের নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমনকি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, তাআলা ফাকতুলু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। আল্লাহ পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, জুলুম উঠে যাবে, অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে। নবীজি বলেছেন একটা ঘাটে, একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে, কেউ কাউকে কোনো ক্ষতি করবে না। পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না, ইনসাফ, ন্যায় কায়েম হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর বেঁচে থাকবেন, 40 বছরের মধ্যে তিনি বিয়ে করবেন, সন্তান হবে, তার মৃত্যু হবে, তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে। এবং তিনি যখন ইন্তেকাল করবেন, তারপরের মানুষগুলা আরও জঘন্যভাবে খারাপ হওয়া শুরু করবে, এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে। আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন, হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে, মুখে তুলতে পারবে না, তার আগে কেয়ামত হয়ে যাবে। পানি খাওয়ার গ্লাস উঠাবে, পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে। দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে, একজন বিক্রি করবে, একজন দেখবে, এই দেখতে দেখতেই কেয়ামত হয়ে যাবে, একদম মুহূর্তের মধ্যে একদিন কেয়ামত হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে। এগুলো সামনে হতে যাচ্ছে, আমাদের হাতে বেশি সময় নাই, কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম।